প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বনশ্রী ন্যাশনাল রিয়াল হোম স্কুলের পক্ষ থেকে আমি গণেশ স্যার সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছো। আজকে আমি দশম শ্রেণীর উচ্চতর গণিতের অনুশীলনী দুই থেকে একটি গুরুত্বপূর্ণ সৃজনশীল অঙ্ক সমাধান করব। তাহলে দেখো, আজকে আমাদের ক্লাস নাম হলো 31, আমার মোবাইল নাম্বার আছে, ফেসবুক আইডি আছে, আর আমার একটা সূত্র লাগবে আমাদের। আমাদের দেখো, এখানে আমরা আজকে যে সৃজনশীল অঙ্কটা সমাধান করব, সৃজনশীল অঙ্কটা দেখো সবাই, এটা অনুশীলনীর অধ্যায় দুই থেকে আমরা এফ অফ এক্স ইকুয়াল টু এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার মাইনাস টেন এক্স মাইনাস এইট, এফ অফ এক্স সমান আমাদের দেওয়া আছে 1/a³ প্লাস 1/b³ প্লাস 1/c³ ইকুয়াল টু 3/abc। আরেকটা বীজগণিত রাশি আছে পি অফ এক্স ইকুয়াল টু আমাদের দিয়েছে 2/1 প্লাস এক্স স্কোয়ার প্লাস 4/1 প্লাস x⁴ 8/1 প্লাস x⁸ 16/x⁶ মাইনাস 1। এখানে আমরা কয় দেখো, কয় বলছে যে এফ এক্সকে উৎপাদকে বিশ্লেষণ করতে বলছে, ক্ষয় বলছে 1/1 প্লাস এক্স প্লাস পি অফ এক্সকে সরল করো, আর গয় বলছে যে প্রমাণ করো যে এ সমান বি সমান সি অথবা এ বি প্লাস বি সি প্লাস সি এ ইকুয়াল টু জিরো। তাহলে দেখো, আমরা প্রথমে ক সমাধান করব দেখো, আর আমাদের একটা সূত্র আছে দেখো, আমাদের গ নম্বর সমাধান করতে আমাদের এই সূত্রটা লাগবে দেখো, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3ABC ইকুয়াল টু হাফ অফ এ প্লাস বি প্লাস সি ইন্টু এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার। এই সূত্রটা আমাদের গ সমাধান করতে লাগবে। তাহলে আমরা শুরু করি ক দেখো, এপেক্সকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তো উৎপাদক বিশ্লেষণ কথার অর্থ হলে সবাই দেখো, উৎপাদক বিশ্লেষণ করে একটা বীজগণিত রাশি, এই রাশিটাকে আমরা দুই বা ততোধিক রাশির গুণফল আকারে প্রকাশ করব, এটা হলো আমাদের উৎপাদক বিশ্লেষণ। তাহলে এইখানে আমাদের দেখো এক্স কিউব আছে, এক্সের ঘাত সর্বোচ্চ আছে 10। তাহলে এই ধরনের উৎপাদককে আমরা কীভাবে করতে পারি, আমরা এবারে এক্সের মান মাইনাস 1, 1, 2 হাফ যে কোনো সংখ্যা বসালে যদি এই রাশিটার মান জিরো আসে, তাহলে দেখো প্রথমে আমরা কী করব, এক্সের মান মাইনাস 1 বসাই দেখি আমরা, তাহলে কী হয়, তাহলে মাইনাস 1 হোল কিউব মাইনাস মাইনাস 1 এক্স স্কোয়ার 10 ইন্টু মাইনাস 1 মাইনাস 8। তো এখানে মাইনাস 1 হোল কি, আমরা জানি যে মাইনাস 1 রূপে যদি বিজোড় সংখ্যা থাকে, কিউব থাকে, তাহলে এর মান মাইনাসে হবে, মাইনাস 1। এখানে মাইনাস 1 রূপে স্কোয়ার এটা হয়ে যাবে প্লাস হয়ে যাবে, কিন্তু আমাদের মাঝখানে একটা মাইনাস আছে, এখানে থাকবে 1। এখানে মাইনাসে মাইনাসে প্লাস 10 মাইনাস 8। তাহলে দেখো এখানে প্লাস 10 মাইনাস 8 মাইনাস 1 মাইনাস 1, তাহলে 10, 10 থেকে 10 বিয়োগ করলে এখানে দেখো শূন্য হবে। তাহলে দেখো আমরা এখানে এক্সের মান মাইনাস 1 বসানোর কারণে আমাদের রাশিটার মান এফ এক্সের মান জিরো বেরোলো। তাহলে আমাদের এখানে একটা উৎপাদক কী পাবো, তো আমরা একটু লক্ষ্য করবো, যখন এক্স সমান আমরা কত বসালাম মাইনাস 1, তাহলে এখানে আমরা লিখতে পারি এই মাইনাস 1টা এবার সামনে কী হবে, প্লাস 1 ইকুয়াল টু জিরো। তাহলে এক্স প্লাস 1 এ হলে যায় এই রাশিটার একটা উৎপাদক। এবার আমরা তাহলে কী লিখব দেখো, এবার আমরা লিখব সুতরাং এক্স প্লাস 1 এফ অফ এক্স এর একটি উৎপাদক। তাহলে এবার দেখো আমরা রাশিটা বিজগত রাশিটা এবার যদি আমরা লিখি এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 10x মাইনাস 8। তো এখানে একটু লক্ষ্য করো, আমাদের একটা বুদ্ধি কীভাবে করবে একটু লক্ষ্য করো, আমরা একটা ঘর ফাঁকা রাখি, আমরা তৃতীয় লাইনে দেখো এক্স প্লাস 1, এখানে আমাদের কিউব যেহেতু আছে আমাদের তিনটা উৎপাদক পাবো, এক্স প্লাস 1 আমরা তিনটা লিখে ফেললাম, দেখো এক্স প্লাস 1 আমরা কয়টা লিখলাম, তিনটা। তারপরে এবার দেখো এটার সাথে আমরা এটা মিলাবো, এখানে এক্স কিউব আছে, এখানে এক্স আছে, তাহলে আমরা যদি এখানে এক্স স্কোয়ার দিয়ে গুণ করি তাহলে আমরা এক্স কিউব পাবো, এক্স স্কোয়ার দিয়ে এক্স কিউব গুণ করলে এক্স কিউব, এক্স স্কোয়ার দিয়ে 1 দিয়ে গুণ করলে এক্স স্কোয়ার। তো এখানে আছে আমাদের মাইনাস এক্স স্কোয়ার, আমরা আরও একটা এক্স স্কোয়ার বেশি লিখে ফেলছি, তাহলে মাইনাস 2x স্কোয়ার হবে। এখানে যদি মাইনাস 2x দিয়ে আমরা এটাকে গুণ করি তাহলে দেখো এখানে মাইনাস 2x স্কোয়ার হবে আর মাইনাস 2x হবে। লক্ষ্য করো যে মাইনাস 2x কিউব স্কোয়ার থেকে আমরা এক্স স্কোয়ার বাদ গেলে আমাদের একটা এক্স স্কোয়ার থাকে। আবার এখানে দেখো এখানে মাইনাস 2x আছে, এখানে মাইনাস 10x আছে, তাহলে আমাদের আর ক লাগবে, মাইনাস 8x লাগবে। তাহলে আমরা এখানে মাইনাস 8 দিয়ে যদি এটাকে গুণ করি তাহলে মাইনাস 8x, তারপরে মাইনাস 8 দিয়ে গুণ গুণ করলে মাইনাস 8। তাহলে একটু লক্ষ্য করো এখানে মাইনাস 8x আর এখানে মাইনাস 8।
तो लक्ष्य करो आमरा कि करब एखे एक्स प्लस वन तीनटा थेके आमरा एकटा निये नेब और एखे कि थाके एक्स स्क्वायर माइनस टू एक्स माइनस एट ये मिडल टर्न करब देखो ये जो मिडल टर्न करी तेल क्यों है ए पशे हमारे आसे एक्स प्लस वन आसे हमें यहाँ जो भांगाई देखो माइनस टू एक्स मैंने कम पान तीर जो गुण कर माइनस एट और एक्स गुण कर ले माइनस एट एक्स तेल एखे चार दुगुणे आठ तेल एखे क्य करते एक लक्ष्य करो एक्स स्क्वायर माइनस जो टू एक्स माइनस फोर एक्स प्लस टू एक्स माइनस एट तो हमें एखे लिखते परि देखो हमें जो एखान एक्स कमन नहीं तेल एक्स माइनस फोर प्लस टू कमन नीले एक्स माइनस फोर तरह एक्स प्लस वन एक्स माइनस फोर और हलो जो एक्स प्लस टू तेल देखो ये हलो जो हमारे उत्पादक विश्लेषण पे गलम तीनटे राशि पे गलम देखो एखे एक्सर घात हलो थ्री देखो हमें तीनटे उत्पादक पेल एक्स प्लस वन एक्स माइनस फोर और एक्स प्लस टू एबार देखो आमरा ख समाधान करब सबाई एकटु लक्ष्य करो ख नम्बरटा आमादेर एकटा सरल करते हबे ए सरलटा खूबी इम्पर्टेंट तोमादेर परीक्षाय प्राय आसे ए सरलटा खूबी इम्पर्टेंट एटा परीक्षा तोमादेर प्राय आसे ताहले आमादेर ख नम्बरटा एकटु लक्ष्य करो ख नम्बरटा देवा आछे आमादेर कि देवा आछे आमादेर पी अफ एक्स पी अफ एक्स इक्वल टू हमें कि देव टू बाई वन प्लस एक्स स्क्वायर प्लस फोर बाई वन प्लस एक्स टू दि पावर फोर प्लस एट बाई वन प्लस एक्स टू दि पावर एट प्लस सिक्सटीन बाई एक्स टू दि पावर सिक्सटीन माइनस वन तेल हमारे प्रदत्त राशिटा कि देखो सूतरा प्रदत्त राशि लिखते परि प्रदत्त राशिटार मध्य क्य आन बन प्लस एक्स प्लस पी अफ एक्स तो ये एक लक्ष्य करो हमें वन बन प्लस एक्स लिखब पी अफ एक्सर मान माना पूरा बसा एन पी अफ एक्सर मान कि देखो टू बन प्लस एक्स स्क्वायर प्लस फोर बन बन प्लस एक्स टू दि पावर फोर एट बन प्लस एक्स टू दि पावर एट प्लस सिक्सटीन बाई एक्स टू दि पावर सिक्सटीन माइनस वन तो एबार देखो आमरा प्रथमे ए दुटाके सल्व करब ए दुटाके सल्व करे जेटा पारबो तार साथे ए तृतीय पदेर साथे सल्व करब एइभाबे करब आमरा देखो ताहले ए पामेरगुलो आमादेर सबगुलोके आमरा एकटु साजाय लिखी एक्सगुलोके जदि आमरा आगे लिखी देखो तारपरे टू बाई एक्स स्क्वायर प्लस वन फोर बाई एक्स टू दि पावर फोर प्लस वन प्लस एट बाई एक्स टू दि पावर एट प्लस वन एखे एक लक्ष्य करो ये आसले एक्स टू दि पावर सिक्सटीन माइनस वन एक्स टू दि पावर सिक्सटीन माइनस वन ये लिखते परि एक्स टू दि पावर एट होल स्क्वायर माइनस वन स्क्वायर तेल क्यों एक्स टू दि पावर एट प्लस वन और एक एक्स टू दि पावर एट माइनस वन ए स्क्वायर माइनस बी स्क्वायर सूत्र ए प्लस बी टू ए माइनस बी तो आप देखो एखन ए जिसमें लिखे फिलबो एक बारे एक्स टू दि पावर सिक्सटी माइनस वन स्क्वायर ये लिखे फिलबो जो एक्स टू दि पावर एट प्लस वन और एक हलो एक्स टू दि पावर एट माइनस वन ऊपर हमारे सिक्सटीन आ আমরা এখানে তিনটা লাইন এখানে সেভ করলাম আসলে এমনি এইভাবে অঙ্কটা অনেক বড় আমরা সবগুলো লাইন লিখতে গেলে কী হবে আরও বড় হয়ে যাবে দেখো ওয়ান বাই এক্স প্লাস ওয়ান টু বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান ফোর বাই এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান আমরা যদি এখানে সরল করি একটু লক্ষ্য করো এক্স টু দি পাওয়ার এইট প্লাস ওয়ান আর এক্স টু দি পাওয়ার এইট মাইনাস ওয়ান তো এখানে লসাগু হলো আমাদের এটা এক্স টু দি পাওয়ার এইট প্লাস ওয়ান এটাতে ভাগ করলে এটা এটা ভাগ যাবে আমাদের থাকে কি এক্স টু দি পাওয়ার এইট মাইনাস ওয়ান এইট দিয়ে যদি আমরা এটাকে গুণ করি তাহলে কী হবে এইট ইন্টু এক্স টু দি পাওয়ার এইট মাইনাস এইট এখানে হরে যা আছে লসাগু তা সেম তাহলে আমাদের এখানে ওয়ান তাহলে সিক্সটিন আমাদের যা আছে তাই বসে যাবে তাহলে দেখো এবার আমরা লিখতে পারি এক্স প্লাস ওয়ান টু বা এক্স স্কোয়ার প্লাস ওয়ান फोर बक्स टू दि पावर फोर प्लस वन एदी के क्या एक लक्ष्य करो ये षोलो थे आठ गेले आठ तेल एट एक्स टू दि पावर एट प्लस एट नीचे हमारे जै आस टू दि पावर एट प्लस वन एक्स टू दि पावर एट माइनस वन एबार देखो वही पास लिखी
তাহলে আমাদের এই তিনটা পদ যা আছে আমরা তাই লিখব। আর এখানে দেখো একটু লক্ষ্য করো, 8 কমন নিলে x টু দি পাওয়ার 8 প্লাস 1 হবে, তাহলে x টু দি পাওয়ার 8 প্লাস 1 এই দুটো কাটা যাবে। তাহলে আমরা লিখি এখানে একটু লক্ষ্য করো, এখানে 1 বাই x প্লাস 1 প্লাস 2 বাই x স্কোয়ার প্লাস 1 4 বাই x টু দি পাওয়ার 4 প্লাস 1। এখানে আমাদের কি থাকে একটু লক্ষ্য করো, আমরা যদি 8 কমন নিই x টু দি পাওয়ার 8 প্লাস 1, নিচে x টু দি পাওয়ার 8 প্লাস 1 থাকবে, x টু দি পাওয়ার 8 মাইনাস 1 থাকবে। তাহলে এখানে x টু দি পাওয়ার 8 1 প্লাস x টু দি প্লাস 1 চলে গেল, এখানে আমাদের কি থাকে এবার দেখো, x টু দি প্লাস 2 বাই x স্কোয়ার প্লাস 1 4 বাই x টু দি পাওয়ার 4 প্লাস 1। এদিকে একটু লক্ষ্য করো, x টু দি পাওয়ার 8 মাইনাস 1, x টু দি পাওয়ার 8 মাইনাস 1কে যদি আমরা ভাঙাই একটু আগে আমরা যেটা দেখালাম, তাহলে লেখা যায় x টু দি পাওয়ার 4 প্লাস 1 লেখা যায়, আর x টু দি পাওয়ার 4 মাইনাস 1 লেখা যায়, আর উপরে থাকে শুধু আমাদের 8। এবার আমরা এই দুইটাকে যদি সরল করি তাহলে লক্ষ্য করো কি হয়, 1 বাই x প্লাস 1 2 বাই x স্কোয়ার প্লাস 1 4 বাই x টু দি পাওয়ার 4 প্লাস 1। তাহলে দেখো এখানে প্লাস, সরি এখানে আমরা একবারে লিখে ফেলি, এটা সলভ করে ফেলি, x টু দি পাওয়ার 4 প্লাস 1 আর অথবা x টু দি পাওয়ার 4 মাইনাস 1। তাহলে x টু দি পাওয়ার 4 প্লাস 1 এই দুটো বাদ গেলে এখানে 4 দিয়ে এটাকে গুণ করলে আমাদের কী হবে, 4 x টু দি পাওয়ার 4 মাইনাস মাইনাস 4, 4 দিয়ে এটাকে গুণ করলে এটা পাবো, আর প্লাস এই দুইটা যদি সেম আমাদের 8 থাকবে, 8 থেকে 4 গেলে 4 হবে। তাহলে দেখো আমরা লিখতে পারি x প্লাস 1 2 বাই x স্কোয়ার প্লাস 1 প্লাস, এখানে আমরা কি থাকে, 4 x টু দি পাওয়ার 4 প্লাস 4, এখানে থাকে x টু দি পাওয়ার 4 প্লাস 1 ইনটু x টু দি পাওয়ার 4 মাইনাস 1। সেমভাবে এবার দেখো আমরা লিখতে পারি 1 বাই x প্লাস 1 2 বাই x স্কোয়ার প্লাস 1 প্লাস, এখানে x টু দি পাওয়ার 4 প্লাস 1 x টু দি পাওয়ার 4 প্লাস 1 দুইটাই বাদ যাবে, তাহলে এখানে থাকবে ধরো, আচ্ছা আমরা 4 কমন নিয়ে দেখাই দিই, x টু দি পাওয়ার 4 প্লাস 1 x টু দি পাওয়ার 4 প্লাস 1 আর x টু দি পাওয়ার 4 মাইনাস 1, এই দুইটা যদি আমাদের বাদ যায় তাহলে 4 বাই x টু দি পাওয়ার 4 মাইনাস 1 থাকে। তো এটাকে আমরা দেখো 1 বাই x প্লাস 1 প্লাস 2 বাই x স্কোয়ার প্লাস 1 প্লাস, এখানে আমরা লিখতে পারি 4 বাই, এখানে x টু দি পাওয়ার 4 মাইনাস 1কে লিখতে পারি আমরা x স্কোয়ার প্লাস 1 আর লিখতে পারি x স্কোয়ার মাইনাস 1, x স্কোয়ার প্লাস 1 ইনটু x মানে প্লাস বি টাই মাইনাস বি। তাহলে আমরা এই দুইটাকে এবার সরল করবো, দেখো এই দুইটাকে যদি আমরা সরল করি, x প্লাস 1 প্লাস, এখানে দেখো একটু লক্ষ্য করো, x স্কোয়ার প্লাস 1 আর এখানে থাকবে x স্কোয়ার মাইনাস 1, x স্কোয়ার প্লাস 1 এটা ভাগ করলে 2 দিয়ে গুণ করলে 2 x স্কোয়ার মাইনাস 2 প্লাস, এখানে থাকবে 4, 4 থেকে 2 বিয়োগ হলে 2 হবে। এখানে আরেকটু বাকি আছে, দেখো আমরা এখানে করতেছি, দেখো এখন আমরা ওই লাস্ট থেকে আবার এখান থেকে শুরু করবো, দেখো প্রথম থেকে শুরু করতেছি, এটা মুছে দিচ্ছি, মুছে দিচ্ছি তোমাদেরকে, দেখো অঙ্কটা অনেক বড় বুঝছো, এই জন্য আসলে, আচ্ছা এখানে দেখো তাহলে আমরা কী করতে পারি, 1 বাই x প্লাস 1 প্লাস, এখানে আমাদের উপরে কী থাকে, 2 x স্কোয়ার প্লাস 2, নিচে থাকে x স্কোয়ার প্লাস 1 এখানে থাকে x স্কোয়ার মাইনাস 1। তাহলে উপর থেকে যদি আমরা কি কমন নিই, এখানে x প্লাস 1 এখান থেকে আমরা 2 কমন নিলে x স্কোয়ার প্লাস 1 x স্কোয়ার প্লাস 1 x স্কোয়ার মাইনাস 1, তো এই দুইটা কাটা যাবে, তাহলে এখানে আমাদের কী থাকে, 1 বাই x প্লাস 1, এখানে দেখো x স্কোয়ার মাইনাস 1কে আমরা লিখতে পারি x প্লাস 1 x মাইনাস 1, উপরে 2 থাকবে। তারপরে দেখো এখানে যদি আমরা সলভ করি, দেখো আমাদের হবে x প্লাস 1 একটা লসাগু আর এটা হবে x মাইনাস 1, এই দুইটা গেলে আমাদের কী থাকে, এখানে থাকে x মাইনাস 1 আর এখানে প্লাস 2 থাকে। তাহলে দেখো আমাদের কী হয়, এখানে একটু লক্ষ্য করো, 2 থেকে 1 গেলে 1, তাহলে x প্লাস 1 বাই x প্লাস 1
एक्स माइनस वन तेल एक्स प्लस वन जो काटा जाए तेल क्य था वन बस माइनस वन तेल ये हमारे अन्सार अंकटा आसले खूब ही बड़ो किन्तु खूब ही सहज तुम्हारा जदि सुंदर धापे धापे करते लास्टे दुटा थेके दुटा पद पद करे निते पारो ताहले खूब सहजे आमरा अंकटार सल्यूशन करते पारबो। एबार देखो आमरा ग नम्बरटा शुरू करब। देखो एबार ग नम्बरटा शुरू करब। ग नम्बरटा आमादेर कि आछे एकटु लक्ष्य करो। ग नम्बरटा आमादेर जेटा आछे बोलछे जे एखाने আমরা এখানে যেটা দেওয়া আছে ওয়ান বাই এ কিউব প্লাস ওয়ান বাই বি কিউব প্লাস ওয়ান বাই সি কিউব থ্রি বাই এ বি সি এটা আমাদের দেওয়া আছে, এটা থেকে আমরা শুরু করব। তাহলে আমরা গ নম্বরটা লিখি, দেখো দেওয়া আছে আমাদের কি ওয়ান বাই এ কিউব প্লাস ওয়ান বাই বি কিউব প্লাস ওয়ান বাই সি কিউব ইকুয়াল টু থ্রি বাই এ বি সি। तो ये जदि देख वन बाय ए क्यूब के वन बाय ए होल क्यूब लिखते परि, वन बाय बी होल क्यूब लिखते परि, वन बाय सी होल क्यूब लिखते परि। ए थ्री बाय ए बी सी के जदि बामे निये आसि देखो ताहले कि आसे एखाने एटाके आमरा आबार किभाबे लिखते परि, थ्री इंटू देखो वन बाय ए वन बाय बी वन बाय सी इक्वल टू जिरो এটাকে বামে আনলাম এবং আমরা ওয়ান বাই এটাকে গুণ করলে আবার এটাই পাবো। দেখো থ্রি দিয়ে ওয়ান করলে গুণ করলে একই হবে। তাহলে আমাদের কি সূত্রটা হয় দেখো, এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস থ্রি এ বি সি, এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস থ্রি এ বি সি সমান আমাদের ওই সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করবো। হাফ অফ এ হলো আমাদের ওয়ান বাই এ, বি হলো ওয়ান বাই বি, সি হলো ওয়ান বাই সি ইন্টু ওয়ান বাই এ মাইনাস বি, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার। তারপরে আমরা লিখবো এখানে দেখো, তারপরে সি মাইনাস এ হোল স্কোয়ার লিখবো। তারপরে দেখো এখানে আমরা সি মাইনাস এ হোল স্কোয়ার লিখবো। দেখো ওয়ান বাই সি মাইনাস এ হোল স্কোয়ার। তাহলে এবার দেখো সমান সমান জিরো, সমান সমান জিরো। তাহলে এখানে টুটা এই হাফটাকে আমরা ডানে নিয়ে গেলে শূন্য হয়ে যাবে। তো আমরা লিখতে পারি বা ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই বি প্লাস ওয়ান বাই সি, এটা দেখো আমরা আবার লিখতেছি ওয়ান বাই এ মাইনাস ওয়ান বাই বি হোল স্কোয়ার প্লাস ওয়ান বাই বি মাইনাস ওয়ান বাই সি হোল স্কোয়ার প্লাস ওয়ান বাই সি মাইনাস ওয়ান বাই এ হোল স্কোয়ার ইকুয়াল টু জিরো। তাহলে এখানে দুইটা রাশি আমাদের গুণফল শূন্য হলে আমরা আলাদা আলাদাভাবে দুটি এই রাশির মানও জিরো লিখতে পারি, এই রাশির মানটা আমরা জিরো লিখতে পারি। তারপর লিখতে পারি সুতরাং ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই বি প্লাস ওয়ান বাই সি ইকুয়াল টু জিরো। তো বা আমরা এখানে যদি সরল করি দেখো তাহলে কী হয়, এ বি সি, তাহলে এখানে এ চলে গেলে আমাদের কী থাকে, বি সি থাকে, বি সি, বি চলে গেলে আমাদের থাকে সি এ, সি চলে গেলে এখানে থাকে এ বি ইকুয়াল টু জিরো। তাহলে আমরা এ বি সি আর গুণন করলে এ বি সিটা ডান করে এখানে দেখো যদি আর গুণ করে ওয়ান আসে জিরো, আর এ বি সি থেকে গুণ করলে জিরো হবে। দেখো এখানে এখানে আমাদের জিরো হয়ে যাবে। তাহলে আমরা লিখতে পারি সুতরাং এ বি প্লাস বি সি প্লাস সি এ ইকুয়াল টু জিরো। তাহলে আমরা কী পেলাম, এ বি প্লাস বি সি প্লাস সি এ সমান সমান আমরা কী পেলাম, জিরো পেলাম। আমরা একটা প্রমাণ অলরেডি পেয়ে গেলাম, একটা প্রমাণ আমরা পেয়ে গেলাম। এবার বাকিটা এবার আমরা এটার সমান জিরো লিখবো। দেখো আমরা যদি এটার সমান জিরো লিখি তাহলে দেখো আমরা এখানে লিখি আবার আবার লিখতে পারি আমরা ধরো ওয়ান বাই এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস ওয়ান বাই বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস ওয়ান বাই সি মাইনাস এ হোল স্কোয়ার ইকুয়াল টু জিরো। এখানে যদি ওই শতগুলোর মান যদি জিরো হয় তাহলে দেখো আমি এখানে মুছতে পারি, এখানে মুছবো, একটু লক্ষ্য করো। তাহলে একটা জিনিস লক্ষ্য করো, আমরা এখানে লিখবো কি যদি বর্গ রাশির যোগফল আলাদা আলাদাভাবে, কিন্তু আমরা কথাটা লিখবো দেখো, কিন্তু দুই বা ততোধিক, দুই বা ততোধিক বর্গ রাশির যোগফল, এখানে লিখতে হবে যে বর্গ রাশির যোগফল, দুই বা ততোধিক বর্গ রাশির যোগফল দেখো শূন্য হলে,
शून्य होले देवा ततोधिक वर्गराशि जोगफल शून्य होले प्रत्येकटी पृथक पृथक भावे प्रत्येकटी मान शून्य होबे पृथक पृथक भावे पृथक पृथक भावे प्रत्येकटीर मान प्रत्येकटीर मान कि होबे शून्य होबे এখানে যদি আমাদের বর্গরাশি একটা বর্গরাশি একটা বর্গরাশি একটা বর্গরাশির সমষ্টি যদি শূন্য হয় তাহলে এগুলো পৃথক পৃথক ভাবে এই রাশির মানও শূন্য হবে এই রাশির মানও শূন্য হবে তাহলে আমরা লিখতে পারি সুতরাং কি লিখতে পারি 1/a - 1/b² = 0 বা আমরা লিখতে পারি 1/a - 1/b = 0 এখানে আমরা বর্গমূল করছি তাহলে স্কয়ারটা আমাদের বাদ যাবে আমরা লিখতে পারি বা 1/a = 1/b সুতরাং a = b তাহলে আমরা প্রথম এই রাশির সমান 0 ধরলে a = b পাইছি এবং আমরা আরেকটা দিতে পারি আরেকটা কি 1/b - 1/c² = 0 বা আমরা লিখতে পারি 1/b - 1/c = 0 বা 1/b = 1/c সুতরাং b = c তাহলে আমরা লিখতে পারি a = b b = c তাহলে আমরা লিখতে পারি সুতরাং a = b = c তাহলে দেখো আমরা দুইটা প্রমাণে পেয়ে গেলাম একটা প্রমাণ পেলাম আমরা ab + bc + ca = 0 একটা প্রমাণ পেলাম আর একটা প্রমাণ পেলাম আমরা a = b = c তাহলে দুইটা প্রমাণে আমরা খুব সহজে বের করে ফেললাম তাহলে দেখো তাহলে আমরা এখানে আর লিখতে পারি সুতরাং ab + bc + ca = 0 অথবা a = b = c এটা আমরা প্রমাণিত প্রমাণ করতে বলছে আমরা লিখতে পারি যে প্রুফ লিখতে পারি তাহলে দেখো আমরা সূত্রের সাহায্যে খুব সহজে অঙ্কটা সমাধান করে ফেললাম তাহলে দেখো আজকে আমাদের এই পর্যন্তই অন্য দিন অন্য কোনো অধ্যায় নিয়ে তোমাদের সাথে দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো খোদা হাফেজ।